আজ কোতুলপুর ব্লকের বন্যা কবলিত নদী উপকূলবর্তী এলাকা ছোটপাগলা আমধুই ঘাটিপাড়া গৌড় কলোনি সহ একাধিক গ্রাম যেগুলি নদী তীরবর্তী স্থানে অবস্থান করছে সেই এলাকার মানুষজন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নিতে গ্রামে গ্রামে ঘুরলেন এসডিও বিষ্ণুপুর এসডিপিও বিষ্ণুপুর বিডিও কোতুলপুর সিআই কোতুলপুর ওসি কোতুলপুর এবং তৃণমূলের নেতা নেত্রীরা যে সকল মানুষদের ভগ্নপ্রায় কাঁচা বাড়ি তাদেরকে স্থানীয় নিকটবর্তী স্কুলে রাখার ব্যবস্থা করছে প্রশাসন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিদ্যুৎ পানীয় জল শুকনো খাবার মজুদ রেখেছে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আছেন এই বুঝে বন্যা জল বাড়িতে ঢুকে ঘর বাড়ি ভেঙে ফেলল গবাদি পশু নিয়ে চিন্তিত রয়েছেন তারা গবাদি পশু রাখার কি ব্যবস্থা হবে তাছাড়াও রয়েছে পটল ঝিঙে শশা তিল সহ একাধিক ফসলগুলি জলের তলে অবস্থান করায় কি করে চলবে সংসার সেই নিয়ে চিন্তিত মধুবন এবং গৌড় কলোনির বাসিন্দারা দীর্ঘ বৃষ্টি তার উপর আবার ডিভিসে জল ছড়ায় তারা সিঁদুরে মেঘ দেখছে আগেও তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবার বুঝি তাই হবে সে নিয়ে মুখ খুলছেন ঘাটিপাড়ার বাসিন্দা প্রবীর ঘোষ তিনি জানান আমরা না হয় নিরাপদ আস্থানে চলে যাব কিন্তু গবাদি পশুদের কি হবে বৃষ্টি থেমে গেলে বাঁকুড়ার কোতুলপুর থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট বাংলা এমজি নিউজ দেখলেন আসলে আজকে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম যে দ্বারকেশ্বরের যে ওয়াটার লেভেল সেই ওয়াটার লেভেলটা অনেকটা বেড়ে গেছে এবং অলমোস্ট এক্সট্রিম ডেঞ্জার লেভেলের কাছাকাছি চলে এসছে সেই জন্য আমরা আজকে কোতুলপুর ব্লকের দ্বারকেশ্বরের তীরবর্তী বিভিন্ন গ্রামগুলো আজকে আমি এসডিপিও সাহেব আমরা সব ভিজিট করছি দেখছি যে এই জায়গাগুলোতে কাছাকাছি যে গ্রামগুলো আছে গ্রামগুলোতে আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে যে সমস্ত গ্রামগুলোতে আশঙ্কা রয়েছে জল ঢুকে যাওয়া তারা যাতে ইমিডিয়েটলি কাছাকাছি যে সমস্ত সুরক্ষিত স্কুলগুলো আছে সেখানে যাতে তারা শিফট করে যান তার জন্য আমরা আবেদন করছি এবং সেই এরিয়াগুলি আমরা ভিজিট করে দিচ্ছি স্যার এই যে যারা একটু আতঙ্কিত হয়ে আছে তাদের কি কোনো রিলিফ ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম বিডিও সাহেব ওসি সাহেব ওনারা সব অ্যারেঞ্জ করেছেন এখানে যে স্কুলগুলো আছে সেগুলো গ্রাম পঞ্চায়েতও দেখছেন স্কুলগুলোতে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই ধরনের ফ্যামিলিকে নিয়ে গিয়ে যাতে তাদের সেখানে রাখা যায় এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা যাতে করা হয় সেগুলো সমস্ত ওনারা দেখছেন কোনো অসুবিধা হবে না আর কি কোনো ভয় ভয়ের কোনো পরিস্থিতি আছে কেন এখন পর্যন্ত দেখে যাওয়া দেখা যাচ্ছে তারা তো ঠিকই আছে এখন নদীতে জল যদি কোনো কারণে আরও বেশি বেড়ে যায় রাতারাতি তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে আদারওয়াইজ এখন অব্দি ঠিকই আছে অ্যাকচুয়ালি প্রশাসনিক দিক থেকে তৎপর আছে সমস্ত কিছু একদমই আমাদের উপর থেকে সেরকমই নির্দেশ ধন্যবাদ স্যার যা হচ্ছে আমার কুঞ্জপুর কিন্তু টোটাল প্রশাসনিক কাজ করতে দুর্গা ওই জন্য ওদের ওই জন্যই ওই যে এসিসি সার্ভে যেটা হয়েছিল সেটা এই গ্রামটা বাদ পড়ে গেছে কিন্তু এটা কুঞ্জপুর মহাজন তারপরে আবার যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে আমাকে ফোন করে কোনো ব্যবস্থা করা হয়েছে জল বাড়ার কারণে বন্যা হইতে পারে যেহেতু বন্যা হতে পারে তাহলে আপনারা গ্রামবাসীরা সবাই যাদের পাশে স্কুল আছে স্কুলে চলে যেতে পারে এবং সাইডে কোনো কোনো প্রবলেম হলে প্রশাসনিক ব্যবস্থা থেকে ফোন করবেন অতি সত্বর ব্যবস্থা নেওয়া হবে মারদেত ফান্ড